আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যারা আইফোন ব্যবহার করে তাদের নাকি শরীরে দুইটা কিডনির জায়গায় একটা কিডনি থাকে, আর যারা আইফোন এবং ম্যাকবুক ব্যবহার করে তাদের নাকি শরীরে কোনো কিডনি থাকে না। আইফোন ম্যাকবুক কিনতে গেলে নাকি দুইটা কিডনি বিক্রি করে দেওয়া লাগে। আজকে আইফোন এবং ম্যাকবুক কেনার পরে অপারেশন করে দেখতে হবে শরীরের ভিতরে আসলেই দুইটা কিডনি আছে না গেছে। সাথে আমি আপনাদেরকে এটাও জানাবো চীনে আইফোন ম্যাকবুকের দাম কেমন। আমাদেরই শহরে এক জুনিয়র ভাই আমাকে বলে যে ভাই আমি ম্যাকবুক M3 কিনবো এবং আইফোন 15 প্রো ম্যাক্স কিনবো, কিন্তু কোন মার্কেট থেকে কিনবো, তারা আমাকে ঠকাবে কিনা আমি এটা বুঝতে পারতেছি না। আপনি আমার সাথে চলেন, যেহেতু আপনি অনেক দিন ধরে অনেক বছর ধরে এই শহরে আছেন। দুই তিন দিন ধরে সময় দিতে না পারলেও ফাইনালি আজকে বেরিয়ে পড়লাম তাদেরকে আইফোন এবং ম্যাকবুক কিনে দেওয়ার জন্য। তারাও মার্কেটের সামনে চলে এসেছিল, আমিও চলে এসেছিলাম, আর আমাদের ইউনিভার্সিটির কাছে মার্কেটটা, আমার আসতেও বেশি সময় লাগে নাই। এই মার্কেটটার নাম হচ্ছে বাইনাহুয়ে, এটা হচ্ছে জিলিন্স প্রভিন্সের সাংসুন সিটিতে। এটা হচ্ছে সব থেকে বিগেস্ট মার্কেট এই শহরে, যেখানে নতুন পুরাতন সকল ধরনের ডিভাইস পাওয়া যায়, বিশেষ করে অ্যাপলের প্রোডাক্ট সব থেকে বেশি পাওয়া যায়। সেকেন্ড হ্যান্ড আইফোন, নতুন আইফোন, ম্যাকবুক সহ অ্যাপল প্রোডাক্টের সমস্ত কিছু। এছাড়াও রয়েছে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের ক্যামেরার দোকান, ল্যাপটপের দোকান, মোবাইলের দোকান। এই মার্কেটে যেমন আপনি ক্রয়ও করতে পারবেন, ঠিক তেমনই বিক্রয়ও করতে পারবেন। নতুন মোবাইল, ক্যামেরা, ল্যাপটপ পাওয়া গেলেও পুরাতন ডিভাইস সেলের জন্য এই মার্কেটটা এই শহরে খুবই বিখ্যাত। এই মার্কেটে যদি আপনি বুঝে কোনো কিছু কিনতে পারেন, তাহলে আপনি সব থেকে লাকি, আপনি সেরা প্রোডাক্টটা পাবেন। আর যদি আপনি না বুঝে তাদের ধোকায় পড়ে আপনি কিনে থাকেন, তাহলে আপনি পুরাই বাস খাবেন। আমাদের লাউসি বলে যে তোমরা এই মার্কেট থেকে যদি বুঝে শুনে কিনতে পারো, তাহলে তোমরা তো লাকি, কারণ তোমরা কম টাকার ভিতরে ভালো মানের প্রোডাক্ট কিনতে পারবে। আর যদি তোমরা ভালো মতো কিনতে না পারো, তাহলে তোমাকে ফকির বানাতে তাদের এক মুহূর্ত সময় লাগবে না। এই মার্কেটে আমি অনেকবার খেয়াল করে দেখেছি 200 ইয়ানের প্রোডাক্ট দরদাম করতে করতে 100 ইয়ানও দিয়ে দেয়। চলে আসলাম সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে আমার এক চাইনিজ ফ্রেন্ডের দোকান আছে, আমি অধিকাংশ প্রোডাক্টই আমি তার কাছ থেকে কিনি। তার কাছে না থাকলে আমি তাকে রিকোয়েস্ট করি সে আমাকে অন্য কোনো মার্কেট থেকে ভালো প্রোডাক্টই আমাকে কিনে দিতে হেল্প করে। প্রথমত আমি তাকে বিশ্বাস করি, তার সাথে আমার অনেক দিনের লেনদেন এবং পরিচয় রয়েছে। সে কখনো আমাদেরকে খারাপ প্রোডাক্ট দেয় না এবং অন্যদের তুলনায় সে অনেকটাই কম আমার কাছে রাখে। আর আমি কিন্তু এটা অন্য দোকানের সাথে যাচাই বাছাই করে আপনাদেরকে বলতেছি। নতুনটা বের করতেছে, খোলাটা ছিঁড়ে ফেলাও, আজ প্রথম কিনতেছে তো এজন্য ভুলে গেছে, জানে না মনে হয়। এই তো ম্যাকবুক নাকি? এটা কত? M3 M3 8GB RAM। অমিত কিনতেছে, অমিত অমিত বড় লোক হয়ে গেছে, ওই সেই কালার নাকি? ড্রিম মনে আছে? আসতে খোলো মিয়া, আসতে খোলো, আসতে খোলো। এই ফেলাই দিও না জন্য আবার সাবধান। নিচে রাখো, নিচে রাখো, ওর বুক কাঁপতেছে ভিতরে। এটাও তো বড় লোক, আইফোন 15 নাকি? এই দেখ সব বড় লোক, খালি আমি গরিব। 1,80,000 অনেক কিছু তো কিনা লাগবো। এই এটা অন্য নাম দেখালো কে? অ্যাপল না দেখায় অরিজিনাল নাম মনে হয়। আরে টাচ করো মিয়া, তোমার ফিঙ্গারপ্রিন্টের সমস্যা, ওয়াইফাই। ওর হাত কাঁপতেছে। কত টাকা যেন? 1,80,000। 1,80,000 টাকা দেওয়ার পর হাত কাঁপতেছে না? দেবো যে কিডনি বেছে আইফোন কিনছে নাকি? অ্যাডাপ্টার দিছে নাকি? অ্যাডাপ্টার আছে? আচ্ছা ভিতরে যে অ্যাডাপ্টার আছে,
অ্যাডাপ্টার ও ম্যাকবুকের চার্জারগুলো আলাদা, আমাদের কত বড় তার দেয় উইন্ডোসে চার্জার, চার্জারের ওজনই হাফ কেজি উইন্ডোসে চার্জারের ওপর সিটা ওইটার ওজনই তো হাফ কেজি। এই যে এটা হচ্ছে বাইনাফুয়ে, জিলিন্স প্রভিন্সের সাংসুং সিটিতে এটা অবস্থিত বাইনাফুয়ে, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। এখানে যত ধরনের আইফোন ম্যাকবুক ও অ্যান্ড্রয়েড আছে, উইন্ডোজ আছে খুবই কম, তবে অ্যাপলটাই বেশি, পুরাতন নতুন সব আছে, সব কিছু। কী লাগবে, নেই কি, এমন কিছু নাই যেটা আপনার প্রয়োজন কিন্তু এখানে নাই, সব কিছু আছে এই মার্কেটে, কম্পিউটার, ফোন, মোবাইল, ওয়াচ সব। এই যে ট্রাইপড, এই যে টিকটক করার জন্য রিং লাইট, কভার, চার্জার, পাওয়ার ব্যাংক সব কিছু। এই যে এগুলো হচ্ছে সব নতুন, এই পুরাতন আইফোনগুলো দেখি একটু, এসব পুরাতন আইফোন। এখানে 10 থেকে শুরু করে 11 15 পর্যন্ত আছে, এখানে প্রাইমারি স্কুল থেকে সব আছে, সব সব। এটা কি 15 13 প্রো ম্যাক্স, 13 প্রো ম্যাক্স, এটা আছে কত জিবি, 128 জিবি, আর আছে 300 মানে 4000 ইউয়ান। এটা দেখে মোবাইলের থেকে ভালো ক্যামেরা, সেই কোয়ালিটি নাকি, ম্যাকবুক কিনে শান্ত হয়নি, এখন কিনতেছে কি আইফোন, কিডনি মনে হচ্ছে দুইটাই বিক্রি করে দিছে এত বড় লোক। এটা কি 14, এই যে অমিত ভাই আরেকটা 13 প্রো ম্যাক্স, ওরে স্টাইল, মানে আইফোন হাতে আসাতে এখন স্টাইল বেড়ে গেছে নাকি। এই যে ভাই যে আরেকটা মোবাইল নিয়ে নিল, এটা আছে 13 প্রো ম্যাক্স, 4 লাখ হয় কেমনে, নতুন কিনলো পুরাতন আবার কেন নতুন, নতুনের দাম কত, এটা আছে 4600 দিয়ে কিনলো, 4600 ইউয়ান, তো এটা 17 টাকা রেটে যদি ধরি তো বাংলা টাকা হয় 78200 টাকা, বাংলা টাকা হয় 78200 256 জিবি। এই যে আইফোন 11 প্রো ম্যাক্স, সরি আইফোন 13 প্রো ম্যাক্স, এটা কি মেড ইন চায়না, মেড ইন চায়না, দুইটা সিম ব্যবহার করতে পারবে, 256 জিবি, 4600 আর ইউয়ান নিল আর এমবি, আবার ম্যাকবুক নিছি, ও এটা তো ওই যে নিল, ওই যে কি যেন বলে মাউস নিছো, সো 78200 টাকাতে তুমি মোবাইল কিনলা, 180000 টাকা দিয়ে ম্যাকবুক কিনলা, তুমি তো বড় লোক না, তোমাকে হাইজ্যাক করা দরকার এখন, আগে কেউ হাইজ্যাক করে না, একটু আগে করলে পাইতেন, এমন কিছু ভাবেন না। সে আইফোন 15 প্রো ম্যাক্স এবং ম্যাকবুক M3 এই দুইটা নতুন কেনার উদ্দেশ্য নিয়ে সে এই নিয়তে এখানে এসেছিল, কিন্তু হয়তোবা কিছুটা টাকা শর্ট পড়ার কারণে, ঘাটতি হওয়ার কারণে সে ম্যাকবুক M3টা নতুন কিনতে পারলেও আইফোন 15 প্রো ম্যাক্সটা সে নতুন কিনতে পারে না, ফাইনালি তাকে আইফোন 13 প্রো ম্যাক্স সেকেন্ড হ্যান্ডটা নিতে হয়। সো কিছু করার নেই, আসলে কিছু টাকা শর্ট পড়ে গেছিলো, এইভাবে আইডিয়াও ছিল না কারোর, তো ফাইনালি বললাম যে তুমি 13 প্রো ম্যাক্সটা নিতে পারো, এটাও তেমন একটা খারাপ না। সো ফাইনালি সে 13 প্রো ম্যাক্সটা নিয়েছে, আর সেও খুশি, আমরাও খুশি, আর এই খুশিতে সে এখন আমাদেরকে সবাইকে ট্রিট দিবে মুসলিম রেস্টুরেন্টে। সো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টটা জানাবেন। সো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সোয়েব ব্লগসের সাথে থাকবেন, ধন্যবাদ।